হ্যালো গাইস, এটা হচ্ছে যে আমাদের ভাড়ের রাস্তা। দেখুন খেজুর গাছ, এগুলো এখনো কাটে নাই, তবে আমি যতটুকু শুনলাম দুই একদিনের ভিতরে এগুলো কাটবে। অনেক খেজুর গাছ দেখেন গাইস, এগুলো সব গাছ থেকে রস পাওয়া যাবে, সবগুলো গাছ থেকে রস পাওয়া যাবে। এখনো গ্রামের খেজুর গাছ এখনো কাটে নাই, এই কাটবে, এই এক মাসের ভিতরে বা 15 দিনের ভিতরে সব কাটবে। যখন কাটবে, যখন রস পারব, তখন আবার ভিডিও করে দেখাবো। দেখুন কি সুন্দর সবুজে ভরা পাখির ডাক, কি সুন্দর পাখির ডাক সকালে। আমরা যারা শহরে থাকি, এই সুন্দর পাখির ডাক আমরা কখনো পাই না। আমরা সব সময় রাত কিভাবে যায়, সকাল কিভাবে আসে তাও আমরা বুঝি না। আসলে গ্রামে থাকলে সব কিছু বোঝা যায়। কুয়াশা, কুয়াশা ভরা জমি, সবুজে ভরা সবুজ, অসাধারণ মুহূর্ত, খুবই সুন্দর। তাল গাছ, খুব সুন্দর জায়গা। গ্রামের সবুজে নীলাভূমি, এই খেজুর গাছটা অনেক সুন্দর দেখতে একদম। এটাতে রস ভালো পাওয়া যাবে মনে হয়। খেজুর গাছগুলা কি কাটবো না? খেজুর গাছ না, ওইদিকে তো সবগুলো খেজুর গাছ কাটছে, এখানে তো এখনো কাটা নাই। সবগুলো কাটছে, রং দিয়ে দিয়েছে। আহা, ও রাস্তার জন্য রং দিয়ে দিয়েছে, এটা কাটি ফেলবে। সকালের রাস্তায় গ্রামে মহিলারা গ্রামে গ্রামে কিভাবে হাঁটে দেখুন। শরীর সুস্থ ভালো থাকার জন্য ওরা একদম মর্নিং টাইমে, এখন 5:38, একদম মর্নিং টাইমে উঠে ওরা হাঁটতেছে রাস্তা রাস্তা। বড়ি গাছ, এই বড়ি গাছটাতে বড়ি ধরবে কিছুদিনের মধ্যে। কি গাছ? কন্টা আছে না ঘরে? কন্টা দিয়ে তুলে দিও, দুই কপ দিয়ে। কন্টা